নিজেকে সস্তা বানাতে না চাইলে এই পাঁচ কথা মনে রাখবেন। নাম্বার এক, গায়ে পড়ে কারোর উপকার করতে যাবেন না। গায়ে পড়ে উপকার করলে বেশিরভাগ মানুষ ভাববে আপনার কোনো উদ্দেশ্য হাসিল করতে বা নিজের কোনো স্বার্থ রক্ষার জন্য উপকার করছেন, এটাই হিউম্যান টেন্ডেন্সি। নাম্বার দুই, ডাকলেই আমি হাজির এই মনোভাব ত্যাগ করুন। সবসময় কাউকে দ্রুত রেসপন্স করলে বা কেউ ডাকলেই বান্দা হাজির, এই ধরনের উদারতাকে বেশিরভাগ মানুষই ভুলভাবে ব্যাখ্যা করে। তাই সবসময় সবার জন্য অ্যাভেলেবেল হয়ে যাবেন না, প্রায়োরিটি বা প্রয়োজনীয়তার মাপকাঠির উপর ভিত্তি করে রেসপন্স করুন। নাম্বার তিন, জোর করে অন্যের জীবনে নিজের অস্তিত্ব খুঁজতে যাবেন না। যে আপনাকে সত্যিকার অর্থেই ভালোবাসে এমনিতে তার জীবনে আপনাকে স্থান দেবে। জোর জবরদস্তি করে কারোর জীবনে যে নিজের অস্তিত্বকে ছোট করে ফেলবেন না। জোর করে কখনো কিছু জয় করা যায় না। নাম্বার চার, গায়ে পড়ে কখনো কাউকে পরামর্শ দেবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি যখন প্রয়োজনে কারোর সঙ্গে কথা বলছেন তখন আপনার প্রতিটা কথার গুরুত্ব থাকবে, অপ্রয়োজনীয় অতিরিক্ত কথা কথার ভ্যালু কমিয়ে দেয়। নাম্বার পাঁচ, অন্যের ব্যাপারে অযথা মাথা ঘামাবেন না, নিজের চরকায় তেল দিন। তারাই অন্যের ব্যাপারে মাথা ঘামায় যাদের নিজের ব্যক্তিত্ব বলে কিছু থাকে না। তাই মানুষের পিছনে না লেগে নিজের উন্নতিতে ফোকাস করুন। নিজেকে সস্তা বানাতে না চাইলে এই পাঁচ কথা মনে রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বজার তৌফিক দান করুন। আমিন।